উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে বেঁচে থাকতেন তাহলে ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা 98 জন বক্তার আজীবন জেল হতো, তারা বাইরে থাকার কোনো সুযোগ পেত না। এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জৈব হাদিস আছে মানুষের বানানো, আমার বাসাতে আছে 10,000। কতটি? 10,000। আমি দেখতে চাইলে 10,000 দেখাতে পারবো একটা না, মানুষের বানানো। তার মধ্যে দুই একটা আপনাকে বলে আমাদের একটু পরিচয় দিই। যেমন আদম আলাইহিসসালাম ভারতে জন্মগ্রহণ করে হজ করতে গেছেন 60,000 বার। কতবার? 60,000 বার। তাহলে বছরে একবার যদি হজ হয় তাহলে আদম আলাইহিসসালামের বয়স কত বছর হলো? 60,000 বছর। যদি তোমাদেরকে এবার, আগে মানুষ যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তাদের একটা কথা শোনাই, যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তাদেরকে 40টা হাদিস মুখস্থ করতে হতো। তার একটা হলো হুবুল ওয়াতান মিলাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এ হাদিসটা মানুষের বানানো, অথচ বোর্ডে ঢাকা বোর্ডে লিখা হয়, মানুষ মুখস্থ করে, তাকে লিখে পরীক্ষায় তার রেজাল্ট হয়, তার উত্তর পায়, তার নাম্বার পায়, আজীব দুনিয়া। এই এই শিক্ষা জগৎ দেখে আমার মনে হয়, এই বক্তৃতার জগৎ দেখে আমার মনে হয় যে এগুলো হলো পুঁথির গানের কথা, পুঁথির বইয়ের কথা। আমাদের গ্রামে, আমরা তো চাঁপাইনবাবগঞ্জ পল্লীর মানুষ, আমাদের চাচা চাচাচো চাচারা পুঁথির বই পড়তো। পুঁথির বই, পুঁথির বইয়ে কি লেখা থাকতো? যেমন 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এগুলো হলো পুঁথির বইয়ের কথা, মানে কোনো কথাই নয়, একেবারে একেবারেই মিথ্যা কথা। 6 মাসের রাস্তা কতদিনে গেল? 6 দিনে। আর ঘোড়ায় চড়ে কিভাবে গেল? পায়ে হেঁটে গেল। একেবারে উল্টা কথা নয়, অথচ বইয়ে লেখা আছে। বক্তার একটা বক্তৃতা বলি, এখন যেটা এখন শুনে আসছিলাম, ওই যে একজন বক্তা বক্তৃতা দিচ্ছে, তো জিকির করতে করতে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে সব পাপ ক্ষমা হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আল্লাহর নবীর নাম মুহাম্মদ, ওইটা বললে পাপ ক্ষমা হবে কি করে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো সাক্ষীর সময় বলতে হবে, সাক্ষ্য দেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। কোথাও মুহাম্মাদের নামে দুনিয়াতে জিকির পাবেন না, জিকির পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এ দেখেন মুহাম্মদ নাম নেই। জিকির পাবেন আল্লাহু আকবার, এ দেখেন মুহাম্মদের নাম নেই। জিকির পাবেন লা ইলাহা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জিকির পাবেন সুবহানাল্লাহিল আযীম, জিকির পাবেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর এখন একটু আগের বক্তৃতার একটা কথা শুনলাম, এই রাস্তায় শুনছিলাম তো বলছি, এখন একটা চলন্ত বক্তব্যের একটা কথা শোনাই। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়, ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তার কতদিন আগে? 49 বছর আগে। যেই মহিলা 49 বছর আগে মারা গেছেন সেই মহিলা 49 বছর পরে কি করে বলতে পারেন ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়? এ দেখেন বক্তব্য, অবাক, আপনি অবাক হবেন। শুক্রিয়া। এবার একটু আমাদের পরিচয় দিই।
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, বাল্লেগু আন্নি বলা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, সেটা আমার হতে হবে। আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। আপনার সামনে একজন বাম হাতে পানি পান করছে, আপনি কি করবেন? ওকে বলেন যে ভাই মনে কিছু নিয়েন না, ডান হাতে খান, বাম হাতে শয়তান খাই। আপনাকে ধমকাতে পারে এই কথা ঠিক, তবে আপনার ফাঁসিও হবে না, সুলিও হবে না। ডান হাতে কে খায়? শয়তান খায়। বাম হাতে কে খায়? শয়তান খায়। বাম হাত দিয়ে মানুষ কি করে? পানি খরচ করে। এই লোকটা, যে লোকটা এখনই বাম হাতে চা খেলো, ওই লোকটার পাশে এখন ময়লা যুক্ত খারাপ তেনা পড়ে আছে ন্যাকড়া, তখন ও কোন হাত দিয়ে ধরবে? বাম হাত ধরবে। এত বোকা মানুষ, ওর মাথাতে সম্পূর্ণ গোবর ঢেকে আছে, যে তুমি যে এখনই ময়লা যুক্ত ন্যাকড়া খান এ হাতে ধরছ, তো এ হাতে তুমি চা খেলে কেন? তোমার কি মানবতা নাই? তোমার কি ইতস্তবোধ নাই? বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না। উলায়েকা কারানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুমাদাল, বরং তার চেয়ে খারাপ পশু প্রাণী, গরু ছাগল কুকুর শৃগাল এমনিতেই বেঁচে আছে, এসেছে কদিন পরে দুনিয়াতে চলে যাবে, খাই পায়খানা করে দিন কাটাই, তার কোনো হিতাহিত জ্ঞান, তার কোনো মানবতা নেই, তার কোনো বোধগম্য নেই, তার কোনো বোধোদয় নেই। পৃথিবীর মানুষ বললে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। এক, দুই, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরায়েলের কাহিনী মানে হাজার হাজার বছর আগেকার কাহিনী, যেটা সত্য কাহিনী হতে হবে। যেমন একটা কাহিনী কয়েক হাজার বছর আগেকার শোনাই, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে, ফজাদা ফিয়াকার এই যাররা যখন জমি চাষ শুরু করেছে, তখন দেখছে জমিতে একটা স্বর্ণের পাতিল, তখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা জমি বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে, খুব দাবা কামিনী ইস্তার মিনকাল আর্থ অলভাবতা, আপনি আপনার স্বর্ণের পাতিলটা নেন, আপনার কাছে আমি জমি কিনেছি স্বর্ণের পাতিল কিনে নি। তখন জমি বিক্রেতা বলছে, বেতলার জমা ফিয়া, জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, পাতিল আমি নেব না। এখন তখন দুইজন মিলে বিচারকের কাছে গেছে, ঘটনা এই, ওনার কাছে আমি জমি বিক্রি করেছি, উনি আমার কাছে স্বর্ণের পাতিল নিয়ে এসেছে, আমি ওটা নেব না, কেননা আমি জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, আমি কোনো খাস করিনি। আর এ বলছে আমি জমি কিনে নিয়েছি, পাতিল কিনে নিইনি, আমি এটা নিব না। তখন দুইজন মিলে বিচারকের কাছে গেল, বিচারক বলছে যে ছেলে মেয়ে আছে? জি আছে। আচ্ছা ঠিক আছে, দুইজনের ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দাও, আর এখান থেকে কিছু খরচ করতে দাও, আর কিছু দান করে দাও। এটা হলো মীমাংসা, হাদিস বুখারী মুসলিম, এটা হলো বানী ইসরায়েলের কাহিনী, হাজার হাজার বছর আগেকার কাহিনী। তো আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ বানী ইসরায়েলের কাহিনী বলো, আলে বলো মা তোমরা, তবে মিথ্যা বলো না। এবার তিন নম্বর বাক্য, ওমান কিতাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবা মাকাউমিদা মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম, পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, টুপি যত উঁচাই হোক না কেন, রক্ষা হবে না। আবার হাদিস কিন্তু বুখারী মুসলিম, আবার বলি, এক, পৃথিবীর আলেম ওলামা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, দুই, বানী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, তিন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। কথার কথা, কোরআন মাজিদের শেষে লম্বা একটা দোয়া লেখা আছে, লেখা আছে দোয়া খাতমুল কোরআন, কোরআন খতমের দোয়া, তা আমি 32 বছর থেকে বলছি এটা মানুষের বানানো। তো এখন এটা যদি কেউ বলে, কেউ যদি লিখে, তাহলে তার জাহান্নাম, তাকে রক্ষা করতে কেউ পারবে না পৃথিবীতে।
সে যত বড়ই হুজুর হোক না কেন, তার জুব্বা যত বড়ই হোক, তার আলখাল্লা যত বড়ই হোক, তার টুপি যত বড়ই হোক, পাগড়ি বাইশাত কেন, পঞ্চাশ হদল রক্ষা হবে না। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, যেমন আমি কোনোদিন মানুষকে দুরুদে ইব্রাহিম ছাড়া কোনোদিন পড়তে বলিনি, কেউ যদি